প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত সার্কি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি বিউটি দত্ত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ সাবজেক্টটি পড়ব। চতুর্থ শ্রেণীর গত ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর সিন কম্প্রিহেনশন, ইংলিশের সিন কম্প্রিহেনশন আলোচনা করেছিলাম এস এম সুলতান নিয়ে। আজকে আমরা চতুর্থ শ্রেণীর একটা আনসিন আলোচনা করব। এটা তোমাদের সাক সহায়িকা বইয়ে এই আনসিনটা দেওয়া আছে। এই আনসিন নাম্বারটা হলো মডেল কোয়েশ্চেন 4, মডেল কোয়েশ্চেন 4 আনসিন। এই আনসিনটা আমরা আজকে পড়ব, প্যাসেজ পড়ব। আনসিন থেকে আমরা ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস, আনসার দ্য কোয়েশ্চেন, কীভাবে আমরা এগুলো আনসার করব আমি আজকে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। আমি বোর্ডে তোমাদের জন্য ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস, আনসার দ্য কোয়েশ্চেন এগুলোর কোয়েশ্চেন রেডি করে রাখছি। আমরা একটা প্যাসেজ পড়ব, তারপর আমরা এগুলোর আনসার সলভ করব। তোমরা সবাই মডেল টেস্ট সাক্ষাইকা বইয়ের মডেল টেস্ট 4 নাম্বার আনসিনটা বের করো। আমি প্যাসেজটা পড়তেছি, তোমরা আমার সাথে সাথে প্যাসেজটা পড়ো এবং বোঝার চেষ্টা করো প্যাসেজে আসলে কী বলতে চেয়েছে। সবাই মডেল টেস্ট 4 আনসিন প্যাসেজটা বের করো সবার সামনে। প্যাসেজটা মূলত দিছে যে ওয়ান ডে এ ডগ স্টোল এ পিস অফ মিট। একদা একটা কুকুর কী করলো, একটা মাংসের টুকরা চুরি করলো। স্টিল অর্থ আমরা জানি চুরি করা, স্টিল থেকে এখানে স্টোল পাস্ট ফর্ম বসছে। স্টিলের পাস্ট ফর্ম হচ্ছে স্টোল, মানে আমরা জানি যে স্টিল, স্টোল, স্টোলেন, এরকম আমরা পাস্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম পড়েছিলাম। ওয়ান ডে এ ডগ স্টোল এ পিস অফ মিট। একদা একটা কুকুর কী করলো, একটা মাংসের টুকরা চুরি করলো। হি র্যান উইথ দ্য পিস অফ মিট ইন হিজ মাউথ। সে এই মাংসের টুকরাটি তার মুখের মধ্যে নিয়ে দৌড়ালো। সে যখন চুরি করলো সেটা তার মুখের মধ্যে নিয়ে সে চুরি করলো এবং মুখের মধ্যে নিয়ে সে দৌড় দিল। হি ওয়াজ ক্রসিং এ ব্রিজ। সে একটা সেতু পার হচ্ছিল। হি ওয়াজ ক্রসিং এ ব্রিজ। সে একটা সেতু পার হচ্ছিল। হি সো হিজ ওন শ্যাডো ইন দ্য ওয়াটার বিলো। সে একটা সেতু পার হচ্ছিল। সেতু তো আমরা জানি ব্রিজ যাকে বলে, ব্রিজের নিচে তো নর্মালি পানি থাকে, মানে পানির উপরে ব্রিজ থাকে। তো সে কী করলো, সে পানির মধ্যে তার নিজের ছায়া দেখতে পেল। সে যখন সেতু পার হচ্ছিল তখন সে পানির দিকে তাকালো এবং সে নিজের ছায়া দেখতে পেল। হি টুক ইট ফর অ্যানাদার ডগ। সে মনে মনে ভাবলো এটা অন্য আরেকটা কুকুর। সে যখন নিজের ছায়া পানিতে দেখলো তখন সে ভাবলো এটা আরেকটা কুকুর। ইট হ্যাড অলসো এ পিস অফ মিট ইন হিজ মাউথ। ওই কুকুরটার মুখেও একটা মাংসের টুকরা ছিল। সে দেখলো, সে দেখলো কি, যে কুকুরকে সে পানিতে দেখলো সেটা তো ওরই ছায়া ছিল, কিন্তু ও তো আর জানে না এটা যে ওর ছায়া। সে ভাবলো যে তার মতোই মনে হয় আরেকটা কুকুর মাংসের টুকরা নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। দ্য ডগ ওয়াজ গ্রিড, দ্য ডগ ওয়াজ গ্রিডি। কুকুরটি লোভী ছিল। হি ওয়ান্টেড টু হ্যাভ দ্য পিস অফ মিট টু। সে ওই মাংসের টুকরাটাও খেতে চাইল। তার নিজের মাংসের টুকরাটা তো ছিল, প্লাস সে ওই কুকুরের মাংসের টুকরাটাও নিতে চাইল। হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড বার্গ। হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড বার্গ। যখন সে ওই কুকুরের মাংসের টুকরাটা নিতে চাইল তখন সে কী করলো, তার মুখ খুললো এবং বার্গ মানে হলো ঘেউ ঘেউ করা। তার মুখ খুললো এবং সে ঘেউ ঘেউ করা শুরু করলো। অন্য একটা কুকুরকে দেখে সে ঘেউ ঘেউ করা শুরু করলো। হিজ ওন পিস অফ মিট ফেল ইন টু দ্য ওয়াটার। তখন কী হলো, সে তো ব্রিজের উপরে ছিল, যখন সে মুখ খুললো ঘেউ ঘেউ করার জন্য তখন তার নিজের মাংসের টুকরাটাই পানিতে পড়ে গেল। এর মানে এই গল্পটা থেকে আমরা বুঝলাম যে লুপ করা ভালো না। কুকুরটা লুপ করেছিল সেজন্য সে তার নিজের মাংসের টুকরাটিও হারালো। অন্যের মাংসের টুকরা আনতে চাইছিল সেজন্য সে তার নিজের মাংসের টুকরাটিও হারালো। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পারছো। আমি আরেকবার এমনি তোমাদেরকে বুঝিয়ে দিই। একটা কুকুর ছিল, সে একটা মাংসের টুকরা একদিন চুরি করলো। চুরি করে সেটা তার মুখের মধ্যে নিয়ে সে দৌড় দিল। তখন সে একটা ব্রিজ, সেতু পার হচ্ছিল। হঠাৎ করে সে
পানিতে তার ছায়া, নিজের ছায়া দেখতে পেলো। সে নিজের ছায়া দেখে ভাবলো এটা অন্য আরেকটা কুকুর, ওইটার মুখেও মাংসের টুকরা ছিল। তখন কুকুরটা তো লোভী ছিল, সে ভাবলো যে আমি তো নিজের মাংসের টুকরাটা খাবো, ওই কুকুরের মাংসের টুকরাটাও আমি খাবো। তখন সে কী করলো, ওই কুকুরকে দেখে যখন ঘেউ ঘেউ করা শুরু করলো, তখন যখন মুখ খুলছে তার নিজের মাংসের টুকরাটা পানিতে পড়ে গেছে। তো সে কী করলো, লোভের কারণে তার নিজের মাংসের টুকরাটাও হারালো। এটাই হচ্ছে আমাদের প্যাসেজের মূল বিষয়। এখন আমরা এটা থেকে ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস আনসার দ্য কোয়েশ্চেন পড়বো। দেখো ফিল ইন দ্য গ্যাপস আমি তোমাদের জন্য এখানে রেডি করে রাখছি। ফিল ইন দ্য গ্যাপসের প্রথম কোয়েশ্চেনটা হলো দ্য ডগ ওয়াজ ড্যাশ, কুকুরটি কেমন ছিল। দ্য ডগ ওয়াজ ড্যাশ, কুকুরটি কেমন ছিল। তা আমরা প্যাসেজে পড়েছিলাম যে দ্য ডগ ওয়াজ গ্রেডি, কুকুরটি অনেক লোভী ছিল। তাহলে এখানে আনসার কী বসবে, গ্রেডি। এখানে আনসার কী বসবে, গ্রেডি। দ্য ডগ ওয়াজ গ্রেডি, কুকুরটি অনেক লোভী ছিল। হি ড্যাশ হিজ ওন পিস অফ মিট, হি ড্যাশ হিজ ওন পিস অফ মিট। সে যখন ওই কুকুরের মাংসের টুকরাটা আনার জন্য মুখ খুললো, তখন সে তার নিজের মাংসের টুকরাটাও পানিতে ফেলে দিল। তখন সে তার নিজের মাংসের টুকরাটা কী করলো, হারালো। তো আমরা এখানে হারালোর ইংলিশটা লিখতে পারি কি, লস্ট। হি লস্ট হিজ ওন পিস অফ মিট। এখানে নিজের টুকরাটা যখন পানিতে ফেলে দিল, এটার ইংলিশ কী হবে, লস্ট। হি লস্ট হিজ ওন পিস অফ মিট, হি লস্ট হিজ ওন পিস অফ মিট। হি ওয়াজ ক্রসিং এ ড্যাশ, হি ওয়াজ ক্রসিং এ ব্রিজ। আমরা প্যাসেজে পড়েছিলাম যে সে একটা সেতু পার হচ্ছিল, হি ওয়াজ ক্রসিং এ ব্রিজ। থার্ড কোয়েশ্চেন আনসারটা হবে ব্রিজ। হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড ড্যাশ, সে তার মুখ খুললো এবং কী করলো, প্যাসেজে পড়েছিলাম যে সে তার মুখ খুললো এবং ঘেউ ঘেউ শব্দ করা শুরু করলো। তো ঘেউ ঘেউ ইংলিশটা হলো বার্ড। হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড বার্ড, ঘেউ ঘেউ করা শুরু করলো। দ্য ডগ টুক ইট ফর ড্যাশ ডগ, সে ভাবলো এটা দেখে যে এটা মনে হয় অন্য একটা কুকুর। অন্য একটা ইংলিশ আমরা কী লিখতে পারি এখানে, অ্যানাদার। এখানে কী লিখতে পারি, অ্যানাদার। হি দ্য ডগ টুক ইট ফর অ্যানাদার ডগ, দ্য ডগ টুক ইট ফর অ্যানাদার ডগ। এখন আসো আমরা ট্রু ফলস পড়ি। প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে কি, দেখো, ওয়ান ডে এ ডগ স্টোল এ পিস অফ ফিশ। মানে হলো একদিন একটা কুকুর কী করলো, একটা মাছের টুকরা চুরি করলো। আমরা প্যাসেজে পড়েছিলাম যে মাংসের টুকরা চুরি করেছিল, এখানে দিছে মাছ, তাহলে এটা কী হবে, ফলস হবে। কারেক্ট আনসার দেওয়ার প্রয়োজন নাই, শুধু ট্রু হলে ট্রু লিখব, ফলস হলে ফলস লিখব। দ্য হি র্যান উইথ দ্য পিস অফ পিস ইন হিজ হ্যান্ড, সে যে টুকরাটা চুরি করেছিল সেটা তার হাতের মধ্যে নিয়ে দৌড় দিল। আমরা প্যাসেজে পড়েছিলাম যে সে তার মুখের মধ্যে নিয়ে, টুকরাটা মুখে নিয়ে সে দৌড়ালো, তাহলে এখানে দিছে হাত, হাতে, কিন্তু এটা ফলস হবে। এখানে আসলে হাতে নিয়ে দৌড়ায় নাই, দৌড়েছিল মুখে নিয়ে, এটা হবে ফলস। হি ওয়াজ ক্রসিং এ ব্রিজ, সে একটা সেতু পার হচ্ছিল। হি ওয়াজ ক্রসিং এ ব্রিজ, সে একটা সেতু পার হচ্ছিল, এটা হবে ট্রু। হি ওয়াজ ক্রসিং এ ব্রিজ। দ্য ডগ ওয়াজ গ্রিডি, দ্য ডগ ওয়াজ গ্রিডি, কুকুরটি ছিল লোভী, এটা হবে কি, ট্রু। কুকুরটা আসলেই লোভী ছিল, দ্য ডগ ওয়াজ গ্রিডি। হিজ ওন পিস ফেল ইন্টু দ্য রিভার, হিজ ওন পিস ফেল ইন্টু দ্য রিভার। এখানে দিছে রিভার, আমরা প্যাসেজে পড়েছিলাম যে শুধু ওয়াটার দেওয়া আছে, রিভারের কথা এখানে দেওয়া হয় নাই। তো আমরা এটা ফলস দিব, এখানে রিভার না হয়ে ওয়াটার দিলে আমরা ট্রু লিখতাম, এটা ফলস হবে। ওকে, আশা করি তোমরা ফিল ইন দ্য গ্যাপস আর ট্রু ফলস বুঝতে পেরেছো। এখন আমরা আনসার দ্য কোয়েশ্চেনগুলো পড়ে ফেলি। প্রথম কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, দেখো, হোয়াট ডিড দ্য ডগ স্টোল স্টিল ওয়ান ডে, হোয়াট ডিড দ্য ডগ স্টিল ওয়ান ডে। একদিন একটা কুকুর কি চুরি করেছিল, আমরা প্যাসেজে পড়েছিলাম এক কুকুরটি একটা মাংসের টুকরো চুরি করেছিল। আমরা আনসার এভাবে লিখব, ওয়ান ডে দ্য ডগ স্টোল এ পিস অফ মিট। ওয়ান ডে, ওয়ান ডে আগে দিতে পারি অথবা পরেও দিতে পারি। আমরা এটা আনসার আরেকভাবে লিখতে পারি যে দ্য ডগ স্টোল এ পিস অফ মিট ওয়ান ডে, দ্য ডগ স্টোল এ পিস অফ মিট ওয়ান ডে। সেকেন্ড কোয়েশ্চেনটা হলো, হোয়ার ওয়াজ দ্য পিস অফ মিট, পিস অফ মিট মানে মাংসের টুকরাটি কোথায় ছিল, মাংসের টুকরাটি তার মুখে ছিল। দ্য পিস অফ মিট ওয়াজ ইন হিজ মাউথ, দ্য পিস অফ মিট ওয়াজ ইন হিজ মাউথ, দ্য পিস অফ মিট ওয়াজ ইন হিজ মাউথ। হোয়াট ওয়াজ হি ক্রসিং,
হি ওয়াজ ক্রসিং এ ব্রিজ হোয়াট ওয়াজ হি ক্রসিং মানে হলো সে কী পার হচ্ছিল সে একটা সেতু পার হচ্ছিল হি ওয়াজ ক্রসিং এ ব্রিজ হোয়াট ডিড হি সি ইন দ্য ওয়াটার সে পানিতে কী দেখলো সে পানিতে নিজের ছায়া দেখতে পেল হি সো হিজ ওন শ্যাডো ইন দ্য ওয়াটার বিলো আমরা আনসারটা কীভাবে লিখবো হি সো হিজ ওন শ্যাডো ইন দ্য ওয়াটার বিলো হোয়াট হ্যাপেন্ড অ্যাট লাস্ট সবশেষে কী হয়েছিল অ্যাট লাস্ট দ্য ডগ লস্ট হিজ ওন পিস অফ মিট কুকুরটি তার নিজের মাংস টুকরাটিও হারালো অ্যাট লাস্ট দ্য ডগ স্টোল এ পিস অফ সরি অ্যাট লাস্ট দ্য ডগ লস্ট হিজ ওন পিস অফ মিট অ্যাট লাস্ট দ্য ডগ লস্ট হিজ ওন পিস অফ মিট আমরা আরেকবার একটু প্রশ্ন উত্তরগুলো পড়ে ফেলি প্রথম কোয়েশ্চেন আনসারটা হবে দ্য ডগ স্টোল এ মিট পিস অফ মিট ওয়ান ডে দ্য ডগ স্টোল এ পিস অফ মিট ওয়ান ডে The piece of meat was in his mouth. He was crossing a bridge. He saw his own shadow in the water below. At last, he lost his own piece of meat. এখন আমরা এই পেসেজটা থেকে লেটার পড়ব। এখন আমরা মডেল টেস্ট 4 থেকে একটা লেটার পড়ব। আমরা জানি যে আনসিন কম্প্রিহেনশনে 5, 6, 7, 8 এই চারটা কোয়েশ্চেন থাকে 5, 6, 7 তো আমরা পড়ে ফেলছি ফাইভ নাম্বার থাকে ফিল ইন দ্য গ্যাপস সিক্স নাম্বার ট্রু ফলস আর সেভেন নাম্বার আনসার দ্য কোয়েশন আর এইট নাম্বারে আসে একটা লেটার লেটারটা আমাদের পেসেজ অনুসারে একটা লেটার দেওয়া থাকবে যে 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 গল্প থেকে পেসেজ থাকবে সেই গল্প অনুযায়ী একটা লেটার আমরা আনসার করবো এখানে কী লেটার দেওয়া আছে দেখো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট গ্রেডি ডগ স্টোরি আমরা যে এখন একটা কুকুরের গল্প পড়েছিলাম ওই গল্প থেকে বুঝতে পারছিলাম যে কুকুরটি ছিল লুভি তো লুভি কুকুরের কাহিনী আমরা লেটার লিখবো আমার একটা ফ্রেন্ডকে আমি লুভি কুকুরের কাহিনী সম্পর্কে লেটার লিখবো চিঠি লিখবো তো আমরা নর্মালি সবাই চিঠি লেখার নিয়ম কিন্তু জানি প্রথমে তো আমরা কী দিয়ে শুরু করব এখানে আমাদের জায়গার নাম দিয়ে শুরু করব আমরা কোন জায়গা থেকে চিঠি লিখতেছি সিলেট বাংলাদেশ লিখলাম ডিয়ার দিয়ে আমরা আমাদের ফ্রেন্ডের নাম লিখবো তারপর আমরা এই অংশটা আর এই অংশটা মুখস্থ করব এটা হলো লেটারের নিয়মগুলো এটা মুখস্থ করব আর ভিতরে যে স্টোরিটা আমরা লিখবো সেটা আমরা পেসেজ থেকে দেখে দেখে তুলে দিব এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আমরা শুধু এই অংশটা মুখস্থ করব আই হোপ ইউ আর ওয়েল আই এম অলসো ওয়েল ইয়েস্টারডে আই রিসিভড ইউর লেটার ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট গ্রেডি ডগ স্টোরি নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট দিয়ে আমি এখানে পেসেজে যে গল্পটা দেওয়া থাকবে সেটা তুলে দিব যেহেতু আমাদের পেসেজের গল্পটা অনেক বড় না সেহেতু আমরা এটা পুরো গল্পটাই তুলে দিতে পারবো যদি কোনো গল্প অনেক বড় থাকে তখন আমরা সেটা থেকে কমিয়ে আমরা আট থেকে দশটা লাইন দিয়ে দিব পেসেজের নো মোর টুডে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস ইউর সেভার দিয়ে এখানে তোমার নিজের নাম লিখবো এখানে তোমার ফ্রেন্ডের নাম এখানে তোমার নিজের নাম তারপর আমরা একটা স্ট্যাম্প আঁকবো এখানে স্ট্যাম্প লিখবো ফ্রমে হলো যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা মানে তোমার ঠিকানা আর টু মানে যার কাছে চিঠি যাচ্ছে এবং তোমার ফ্রেন্ডের ঠিকানা না আমার ঠিকানাটা লিখে তোমরা এইভাবে লেটার ফিল আপ করবা আশা করি লেটারটা সবাই বুঝতে পেরেছো এটা মুখস্থ করার প্রয়োজন নাই শুধু এই অংশগুলো মুখস্থ করবে বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে মুখস্থ করার প্রয়োজন নাই ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে